মক্কা বিজয়ের জন্য রাসূল ডাক দিয়ে দিলেন তারা তো চুক্তিগুলো ভঙ্গ করেছিল আমার নবী যে মক্কার দিকে রওনা করলেন যে রাসূল মক্কা থেকে বের হয়েছেন একা এবার একা রাসূল মক্কার দিকে রওনা করছেন 10000 সাহাবী নিয়ে আমার নবী যে নারীর অধিকার নিয়ে কথা বললেন সুদের বিরুদ্ধে কথা বললেন জেনার বিরুদ্ধে কথা বললেন ন্যায় বিচার নিয়ে কথা বললেন আবু জেহলের রাষ্ট্রে তো ছিল মাইট ইজ রাইট জোর যার মুল্লক তার গায়ের শক্তি যার ক্ষমতা তার এমন ছিল তার আইন কানুন রাসূল বললেন না এগুলো চলতে দেওয়া যাবে না আমার নবীকে শেষ পর্যন্ত হত্যার পরিকল্পনা করেছিল রাসূল বললেন না আর থাকতে পারলাম না মনে হয় মক্কা ছাড়তে রাসূল বাধ্য হলেন আমার নবীজি ঘর থেকে বের হচ্ছিলেন হিজরতের জন্য ঘর থেকে বের হওয়ার সময় আলীকে আস্তে করে ডাক দিয়ে বলছেন আলী আমি তো ঘর থেকে বের হচ্ছি কিন্তু একটা কাজ তোমাকে দিয়ে যাব কি কাজ ন্যায় বিচার কি কাজ ন্যায় বিচার ওয়াক্সি তো কি ন্যায় বিচার যে মক্কার মানুষ আপনাকে বের করে দেয় আপনি তাদের কি কি ন্যায় বিচার করবেন শোনো আমি মোহাম্মদ আমাকে আল আমিন বলে আসাদিক বলে আমার কাছে অনেকে টাকা পয়সা রেখে দিয়েছে সম্পদ পঞ্জীবিত করে রেখে দিয়েছে সঞ্চয় করতে দিয়েছে আমার কাছে আমাকে বিশ্বাস তারা করে ষোলো আনা আমি এখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাব সম্পদগুলো তো বুঝায় দিতে হবে আমাকে তার হত্যার চিন্তা করছে ভালো কথা কিন্তু সম্পদ তো তাদেরকে বুঝায় দিতে হবে আমি তো রাতের আধারে লুকুচুরি করে চলে যাচ্ছি যেতে বাধ্য হচ্ছে মক্কার মানুষ আমাকে থাকতে দিল না আলী তুমি খাতা কলম নিয়ে নাও হিসাবগুলো বুঝে নাও কালকে সকালবেলা সবার হাতে তুমি টাকা পয়সাগুলো দিয়ে দিবা যে মক্কার মানুষ রাসূলকে ঘর থেকে বের করে দেয় তাদেরকে রাসূল সম্পদগুলো বুঝায় দেন ওয়াকসিতু ওয়াকসিতু ইনসাফ করো ন্যায় বিচার করো যে কষ্ট দিক না কেন তোমার ইনসাফ যেন এলোমেলো না হয় আল্লাহু আকবার শুধু নবীজির এই সিরাতকে ফলো করে বহু খ্রিস্টান বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এ কি আদর্শ এটা এটা কোন আদর্শ এটা যে মক্কার মানুষ হত্যা করতে চায় আর সে মক্কার মানুষকে রাসূল সম্পদ ফেরত দিয়ে দেন আমার নবীজি ঘর থেকে বের হচ্ছেন সামনে আবু জেহেলের সন্ত্রাসী গুন্ডা বাহিনী এখন আছে না গুন্ডা বাহিনী এরকম আছে না নাই আছে অস্ত্র হাতে নিয়ে দাঁড়ায় আছে রাসূল ভাবলেন কি করি হাতের মধ্যে বালু নিলেন নিক্ষেপ করলেন একদিকে সব বালুর কণা সবার চোখে চোখে আল্লাহ পৌঁছায় দিলেন ওয়ালাকিন্নাল্লাহ রমা আয়াত বলবো কখন সময় তো অল্প একটু একটু করে বলছি এরপর তরবারি ছিল হাতে সব ঝনঝন করে পড়ে গেল সব চোখে হাত চলে গেছে চোখ বন্ধ হলে সামনে কিছু গেলেও কি টের পাওয়া যায় ধরা যাবে ধরা যাবে না রাসূল আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছেন ওরা শুনতেছে কিন্তু দেখতে পাচ্ছে না আল্লাহু আকবার বলেন শুনে কি লাভ আছে দেখতে হবে তো রাসূল পার হয়ে গেলেন আবু জেহেলের লোকজন সব একসঙ্গে অতর্কিত হামলা করে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে আলী আলী তুমি এখানে কেন মোহাম্মদ বিন আবদুল্লাহ কোথায় হিংস্র হয়ে বলতেছে সাইয়েদিনা আলী মুস্কি হাসি মেরে মেধা তো প্রচন্ড মেধা এমন সুন্দর উত্তর দিলেন বললেন মোহাম্মদ কোথায় এই প্রশ্ন আমার করো তোমাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যায় শোনো নাই হ্যাঁ শুনছি দেখছো না কি কথা বলছেন নাই শুনছো দেখো নাই সামনে দিয়ে গেল তোমরা ধরতে পারো না তো মোহাম্মদ গেছে কই তোমরা আমি যা জানি তোমরা তার চেয়ে বেশি জানো আল্লাহু আকবার বলবেন না সব খেপে গিয়ে বলে ওরে ধর ওরে মার ইতিমধ্যে আবু জেল এসে বলতেছে এই শোন আবু জেল বলতেছে আলীরে তোরা মারিস না আলীর বাপ হচ্ছে আবু তালেব আলীর বাপ কে কোরাইশ বংশ আমারও বংশ কোরাইশ এখন আলীকে মারতে যায় আরেক পেঁচ লাগানোর দরকার নাই গন্ডগোল করার দরকার নাই মূল লক্ষ্য হচ্ছে মোহাম্মদ বুদ্ধি আবু জেলের মাথায় কিছু আছে না নাই আসতে কোন কোন আসে না নাই আছে বললো না ওকে মারিস না আমার নবী আস্তে করে বের হয়ে গেলেন বের হয়ে এই স্মৃতিচারণ যখন আমার মনে হয় আমার বুকটা খান খান হয়ে যায় মক্কার মাটিতে যখন ঢুকে পড়ি জবেলে সুরে চলে যাই দৌড় মেরে জবেলে নূরে চলে যাই দৌড় মেরে আমার নবীজি নিজের ঘর থেকে বের হয়ে যাবেন তিনি উত্তর দিকে মদিনার দিকে চলে গেলেন দক্ষিণ দিকে এবার দক্ষিণ দিকে রওনা দেওয়ার আগে চলে গেলেন কার বাড়ি বলেন বলেন কার বাড়ি আবু বকরের বাড়ি গেলেন দরজায় নক করলেন বিদ্যুৎ গতিতে দরজা খুলে গেল রাসূল আবু বকর এত জোরে খুললা ঘুম পারো নাই মনে হয় হুজুর আজকে এক রাত কেন ছয় মাস ঘুম নাই ছয় মাস আগে আপনি আমাকে বলেছিলেন সেই সময় থেকে আমি ঘুমটাকে হারাম করেছি
পিঠের সঙ্গে আমি লেগে পিঠটা আমি দরজার সঙ্গে লাগাইয়া দিয়া দিয়া দাঁড়াইয়া থাকি, আমার হুজুর কখন আসবেন? আজকে সেই কাঙ্ক্ষিত দিন কাঙ্ক্ষিত রাত আপনাকে পেয়েছি। রাসূল বলেন, কেমনে যাব? হুজুর আপনি আমার সঙ্গে কোনো বাহনে চড়বেন না, কারণ উটের পা চিহ্ন দেখে দেখে আবু জেহেল আপনাকে ধরে ফেলবে। আবু জেহেল এত বড় মেধাবী ছিল, উটের পা দেখে টের পেত, উটের পায়ের চিহ্ন দেখে টের পেত এটা কোন গোত্রের উট, আবু জেহেল টের পেত। আবু জেহেল উটের পায়খানা দেখে ও টের পেত এটা কোন গোত্রের উট, পায়খানা দেখে ও টের পেত। আবু জেহেল কত মেধা ছিল আবু জেহেলের, কোনো উট নেওয়া যাবে না, কোনো যানবাহন নেওয়া যাবে না হুজুর, এই মক্কার আশেপাশেই লুকাতে হবে আমাদের, যে কোনো মুহূর্তে আপনাকে ধরে ফেলবে। অতএব আপনি আমার পিঠে চড়েন। আহারে, আবু বকর রাসূলকে নিজের পিঠে চড়াইয়া নিলেন। পিঠে চড়াইয়া নিয়া দুই বৃদ্ধাঙ্গুলের দিকে ভর দিয়ে দিয়ে পিছনে একটা কাপড় লেগে দিয়ে পায়ের চিহ্নগুলো মুসায় মুসায় দেন, কারণ আবু জেহেল এত মেধাবী ছিল যে পায়ের চিহ্ন দেখে বলতে এটা কার পায়ের চিহ্ন। খোঁড়ায় খোঁড়ায় রাসূলকে নিয়া পিঠের উপরে নিয়া বৃদ্ধাঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে জবল সুর পর্যন্ত পৌঁছে গেলেন। সেই জায়গায় তিনটা দিন তিনটা রাত কাটালেন, যেমন বাপ তেমন তার বেটি আসমা বিনত আবু বকর জাতুন্নেতাকাইন তিন বেলা করে খাবারগুলো পৌঁছে দিয়ে আসতেন। আমার নবীজি কষ্ট করে করে তিনটা দিন তিনটা রাত কাটালেন, বালিশ ছিল নাকি? আসতে কন কেন? বালিশ ছিল নাকি? আলো ছিল নাকি? কোনো সাহায্যকারী দুনিয়ার কেউ ছিল নাকি? কিন্তু কে ছিলেন আসতে বলবেন না, কে ছিলেন? আমার নবীজি কাউকে ঠকাইছেন নাকি? কাউকে মেরেছেন নাকি? কারো জমিরাইল ঠেলছেন নাকি? কিন্তু রাসূলকে হত্যার চিন্তা কেন করলো? একটাই কারণ, সেটা হলো ওয়াকসিতু, নেই বিচার চেয়েছেন। এই জমিনে কারো বিচার চলবে না, কারো আইন চলবে না, এই সমাজে চলবে একমাত্র আল্লাহর আইন, ঠিক কিনা? এই জন্য রাসূল হিজরত করতে বাধ্য হলেন, মদিনায় গেলেন। মক্কার মানুষ রাসূলকে কত কষ্ট দিয়েছে, কত কষ্ট! বিশ্বনবীর মতো মানুষ মার খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন। একদিন রাসূল শক করলেন যে আমি আজকে কাবার ভিতরে ঢুকে, আমি কাবার সামনে, কাবার ভিতরে ঢুকে কাবার ঘরের মধ্যে আমি সেজদা দেব, কাকে? আল্লাহকে। কিন্তু কাবার চাবিটা একজন ব্যক্তির হাতে, ওসমান বিন তালহাকে ডাক দিয়ে বলছেন, ওসমান তুমি কি আমাকে কাবার চাবিটা দিবা? এই কথা শোনা মাত্র রাসূলকে ঘাট ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছে। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন, আস্তে করে উঠে বললেন, ওসমান তুমি আমাকে আজকে ঘাট ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিলা, তোমার পাওয়ার, তোমার ক্ষমতা, আবু জেহেলের নেতৃত্ব, তুমি কি জানো এই কাবার চাবি একদিন আল্লাহ আমার হাতে তুলে দিবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আজকেও যারা জুলুম করছেন গোটা পৃথিবী জুড়ে, আপনি কি ভাবেন জুলুম টিকবে না? আল্লাহর আইন জমিনে টিকে যাবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, ওসমান বিন তালহা এটা শোনা মাত্রই তার ভিতরে একটা ধাক্কা লাগলো, মোহাম্মদ বিন আবদুল্লাহর মুখ থেকে বের হয়েছে কথা, এটা কার্যকর হবেই। আস্তে করে হাতটা ধরে বলতেছে, মোহাম্মদ ভুল হলে মাফ চাই। সুবহানাল্লাহ, বলবেন না, চাবিটা দেব, তবে শর্ত হলো দুষ্ট আবু জেহেল যেন না জানে। কি কথা কি বুঝতেছেন? আচ্ছা ঠিক আছে, কেউ জানবে না। কাবার চাবিটা রাসূল হাতে নিলেন, দরজায় গেলেন, তালা খুললেন, ভিতরে ঢুকেই দেখেন 360টা মূর্তি সোজা করে থুয়ে দিছে। বলেন তো নবীজি সহ্য হওয়ার কথা, আস্তে কেন? নবীজি সহ্য হওয়ার কথা, মানে শিরিক ঢুকতে ঢুকতে কোথায় চলে গেছে? পত্তলিকরা যা দেখতো তারই পূজা করত, নিজে বানায় নিজে বানায় মূর্তি বানায় ওর পূজা করে। এক সাহাবী নবীর সামনে এসে একদিন বলতেছে, হুজুর আপনার তো ওয়াজ শুনি, আমার আজকে একটা ওয়াজ শোনেন। বলো, জাহেলি যুগে আমি একটা মূর্তির পূজা করতাম, নিজের হাতে বানাইছি, এত কষ্ট করে, কত সম্মান তাকে করতাম, যেখানে যাই বুকে নেই, পিঠে নেই, মাথায় নেই। একদিন কোন এক সফরে যেতে নিয়ে হঠাৎ করে আমার পেশাবের চাপ লাগলো, তো আমি আমার দেবতাটাকে উঁচা জায়গায় রেখে আমি চলে গেলাম আড়ালে শৌচকার্য করার জন্য। ফিরেই দেখি, এসে দেখি আমার সেই দেবতার আপাদমস্তক ভেজা পানি। তো ভাবলাম এই বুঝি রহমতের পানি, রহমতের পানি মনে করে, হুজুর আমি আমার জিব্বাদের লেহন করলাম, এক সাটন দিয়ে দেখি আমতা আমতা গন্ধ, সামনের দিকে চায় দেখি কুত্তার লেজ গুটাইয়া যায়। আমার নবীজি মুসকে মুসকে হাসি মারলেন, বললেন এরপর সাহাবি কি হলো? রাসূল বার অশুনতেছে কিন্তু, এরপর কি হলো হুজুর? এই কি রাগ আর সহ্য হয়?
আমি ভাবলাম এত কষ্ট করে এত যত্ন করে এত মহব্বত করে এত ভালোবেসে তোর আমি এত সম্মান করি তুই তোর নিজের অস্তিত্ব রক্ষা করতে পারিস না কুত্তা পেশাব করে যায় তুই কিছুই বলিস না থ তোর এগুলো থ এক আঝার মেরে ভেঙ্গে চুরমার করে আপনার সামনে এসে এমন রব পাইছি যিনি আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ তাআলা জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীজি মূর্তিগুলো দেখলেন দেখে ভাবলেন সব ভেঙ্গে চুরমার করে দেব কিন্তু ক্ষমতাটি কি রসুলের হাতে না আবু জেলের হাতে কে প্রশাসন কে চালায় কে চালায় উপায় তো নাই আমার নবীজি আস্তে করে সেখান থেকে বের হয়ে আসলেন বের হয়ে এসে শুধু দোয়া করলেন কি রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া খরিজনি মুখরজ সিদকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে গেলেন হিজরত করলেন বদর পাড়ি দিলেন ওহুদ পাড়ি দিলেন খন্দক পাড়ি দিলেন ওহুদের ময়দানে শাহাদত বরণ করলেন ৭০ জন সাহাবি কয়জন বলেন এর মধ্যে একজন সাহাবি ছিলেন সাইয়্যিদুস শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেররা তার বুকটা চিড়ে কলিজা বীর করে চাবায়া চাবায়া তার প্রতিশোধ নিয়েছিল আরেকজন সাহাবি ছিলেন আব্দুল্লাহ বিন জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে যখন যাবেন তার আগ দিয়ে দোয়া করছেন আল্লাহ আমি যখন যুদ্ধে যাব কাফেরদেরকে আমি যেন মোকাবেলা করতে পারি এক পর্যায়ে কাফেররা যেন আমাকে ধরে ফেলে আমাকে শহীদ করে ফেলে আমার নাকটা কেটে ফেলে কানটা কেটে ফেলে আমার হাতটা পাটা কেটে ফেলে দেয় কারণ কিয়ামতের দিন আমি যখন আমার নাক কাটা কান কান কাটা চোখ তোলা দেহ নিয়ে যখন তোমার সামনে হাজির হব আল্লাহ তুমি আমাকে প্রশ্ন করবে ফিমা যদি আনফুক ও উদনুক তোমার নাক কেন কাটা কান কেন কাটা সেই সময় বলবো আল্লাহ তুমি আমাকে সাক্ষী করেছ আমি শহীদ তোমার জমির দিন কায়ামের জন্য এমনটা করেছে কাফের মোশরেকরা আল্লাহ বলবেন বান্দা তুই সঠিক বলেছিস আজকে কোনো প্রশ্ন নাই তোর আমি জান্নাত দিয়ে দিলাম কবরে প্রশ্ন নাই কয়জনের এর মধ্যে এক নম্বর হলো শহীদ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার নবীজি ৮৬টি যুদ্ধ পরিচালনা করলেন ২৭টি যুদ্ধের নেতৃত্ব দিলেন ১০ বছর সময় কেটে গেল দিনের বেলা ঘোড়ার পিঠে রাত্রেবেলা যায় না মাঝে এমন করে করে সময় পাড়ি দিয়ে ১০টা বছর পর রমজান এলো কি এলো রমজান এলো রমজান আসার পরে মক্কা বিজয়ের জন্য রসুল ডাক দিয়ে দিলেন তারা তো চুক্তিগুলো ভঙ্গ করেছিল আমার নবীজি মক্কার দিকে রওনা করলেন যে রসুল মক্কা থেকে বের হয়েছেন একা এবার একা রসুল মক্কার দিকে রওনা করছেন ১০,০০০ সাহাবি নিয়া একটু জোরে বলেন সুবহানাল্লাহ কত হাজার ১০,০০০ কি ছোটখাটো কোনো বিষয় ১০,০০০ সাহাবি নিয়া নবীজি যখন রওনা করবেন সাহাবে কেরামকে বলেন সাহাবিরা প্রথম যুদ্ধ বদরের দিন তোমরা রোজা ভেঙ্গেছিলে আজকেও তোমরা রোজা ভেঙ্গে ফেলো আজকে রোজা ভেঙ্গে ফেলো আজকে মক্কা বিজয়ের দিন চলো যুদ্ধ লাগতে পারে সংগ্রাম করা লাগতে পারে শক্তির প্রয়োজন দুধ খাও কি খাও রোজা ভেঙ্গে ফেলো পানি খাও ফাইদাতুম মিন আইয়ামিন উখার অন্য সময় রোজা রাখার সুযোগ আছে না নাই কিন্তু যুদ্ধে বিজয় হয়ে যুদ্ধে পরাজয় হয়ে গেলে তার সুযোগ আসবে না চলো আমরা মক্কার দিকে রওনা দিয়ে দেই ১০,০০০ সৈন্য নিয়ে মক্কার দিকে রওনা করলেন কাবার সামনে গিয়ে দাঁড়ালেন আর রাসূল ঘোষণা করলেন শোনো মক্কাবাসী তোমরা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছো কিন্তু আমি তোমাদেরকে বের করে দেব না আমি তোমাদেরকে মাফ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আর আমাদের এমন রাগ ৫০ বছর পরও প্রতিশোধের জ্বালা শেষ হয় না আমার ভাইয়েরা আমার নবীজি মক্কাবাসীকে বললেন ও মক্কাবাসী আজকের দিন আমি সবাইকে মাফ করে দিলাম ক্ষমা করে দিলাম কোনো প্রতিশোধ আমার পক্ষ থেকে নাই তবে হ্যাঁ কয়েকজনকে মাফ করবো না ১৭ জনকে কোনো মাফ নাই এর মধ্যে ওয়াহাসি একজন ওয়াহাসি আমার নবীজির চাচা আমির হামজাকে বর্ষা দিয়ে শহীদ করে দিয়েছিল ওয়াহাসি কোথায় ওয়াহাসি এখন মনে মনে চিন্তা করে শুনেছি মোহাম্মদ বিন আবদুল্লাহ খুব দয়ালু মানুষ কাউকে না বলে সবার চোখ খড়াল করে নবীর সামনে গিয়ে দাঁড়ায় বলতেছে মোহাম্মদ বিন আবদুল্লাহ আমি মুসলিম হতে চাই জোরে কোন সুবহানাল্লাহ
আমার নবীজি বলেন ওয়াশি এদিকে আয়, নবীজি বুকের মধ্যে নিয়ে বললেন তোরে মাফ করে দিলাম যা, কিন্তু হাসি তুই আমার সামনে আসবি না, আমার বয়নের সামনে আমার সামনের সামনে কখনো ঘন ঘন বসবি না, কারণ তোরে দেখলি আমার চাচার কথা মনে হয়, চোখে দেখলে আমার চাচার কথা মনে হলে আমার লানত আসলে পরে তোমার ক্ষতি হয়ে যাবে, তুমি দূরে দূরে বসবা। ওয়াশির মনে যন্ত্রণা আছে না নাই? ওয়াশি মনে মনে চিন্তা করল আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ একজন মানুষকে আমি হত্যা করেছি, ভালো মানুষকে হত্যা করেছি, আল্লাহ তুমি আমাকে যদি সুযোগ দিয়ে দাও একজন ভালো একজন জগতের সবচেয়ে নিকৃষ্ট মানুষকে আমি মেরে তার বদলা নেব। আল্লাহ কবুল করলেন মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাযযাব ভণ্ড নবুয়তের দাবি করেছিল সেই যুদ্ধের ময়দানে, ওই বর্ষা নিয়ে যে বর্ষা নিয়ে সাইয়েদ শোহাদাকে তিনি শহীদ করেছিলেন সেই বর্ষাটা নিয়ে তিনি টার্গেট করেন, মুসাইলামাকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব। হাতের মধ্যে সেই বর্ষা নিয়ে দূর থেকে মেরে দিলেন মুসাইলামাতুল কাযযাব দুনিয়া থেকে বিদায় হওয়ার পর শুকরিয়া স্বরূপ আল্লাহকে বলছেন আল্লাহ আজকে তোমার কাছে ফরিয়াদ করি, আমার ওই পাপকে তুমি আল্লাহ মাফ করে দিও। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, আমার নবীজি মক্কার কাবার সামনে দাঁড়ালেন, কাবার সামনে দাঁড়িয়ে বলছেন বেলাল দেখো আজকে মক্কাটা বিজয় হয়ে গেল, চাবিটা নাও, আজকে মক্কার ঘরের সমস্ত কিছু সাফ করে ফেলবো। কি করে ফেলবো? এখন ক্ষমতা কার হাতে? কার হাতে? ইসলামের হাতে। কার হাতে? ইসলামের হাতে, নবীর হাতে। এবার বলছেন চাবিটা নাও, কে চাবিওয়ালা তো নাই, দেখো মক্কায় খুঁজো। গোটা মক্কা খুঁজে দেখে কেউ নাই, গোটা মক্কায় ওসমান বিন তালহার গোষ্ঠী কেউ নাই, সেও নাই। রসুল বলছেন আলী ভালো করে দেখো তো কোথায়। জিবরিল আমিন এসে বলছেন ইয়া রসুল আল্লাহ ওসমান বিন তালহাকে গোটা দুনিয়ায় কোথাও খুঁজে পাবেন না। সে গেল কোথায়? আছে জায়গা মতো কোথায়? কাবার সাদে। কোথায় আছে? কাবার সাদে। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাবো? কিন্তু ঘড়ি তো ঘুরতেছে খুব, আজকে এত ঘুরলে তো সমস্যা। গড়ি বন্ধ করে দিই। হ্যাঁ আচ্ছা, দেখছেন বন্ধ করে দেন। এরপরে রসুল বলেন আলী যাও ওসমানকে ধরে নিয়ে আসো। লাফ মেরে উঠলেন, কাবা শরীফ দেখছেন না সবাই, দোতলার সমান উঠলেন, লাফ মেরে উঠে এই ওসমান পালাবি কই, আই নিচে নামায় নিলেন। রসুল বলেন ওসমান মনে আসো ওই দিনের কথা? সুবহানাল্লাহ বলবেন না? সত্যের বিজয় আছে না নাই? হকের বিজয় আছে না নাই? ওসমান চাবিটা দাও। ওসমান বলছে না চাবি দেব না। কেন? কে না, আমি এই চাবির নেতৃত্ব ছাড়বো না, আমি চাবি রাখবো। রসুল বলেন মুশরিকের হাতে আল্লাহর ঘরের চাবি থাকবে না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বললেন আনতু আদুল আমানাতি ইলা আহলিহা ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নিআমা ইয়াইযুকুম বিহ। ওহী নাযিল হয়ে গেছে যে হে রাসূল যার যা আমানত তার কাছে ফেরত দেন, কাবার চাবি ওসমান বিন তালহার হাতেই থাকবে। যেরকম সুবহানাল্লাহ, রাসূল বলেন ওসমান তোমার পক্ষে আয়াত নাযিল হয়েছে, তুমি এখন কি করবে কাও? হুজুর ইসলাম না কবুল করে কি থাকতে পারি নাকি? যেরকম সুবহানাল্লাহ, ইসলাম কাউকে অপমান করেনি, ইসলাম সবাইকে সম্মান দিয়েছে। আল্লাহু আকবার বলেন। রাসূল বললেন তোমার চাবি তোমার হাতেই থাকবে, ইসলাম কবুল করে নিয়েছো, আজ পর্যন্ত কাবার চাবি ওই পরিবারের হাতেই থাকে, আছে কিয়ামত পর্যন্ত থাকবে। জনি বলে সুবহানাল্লাহ।